বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি হিন্দি চলচ্চিত্রেও অভিষেক ঘটেছে তার। ভারতের জনপ্রিয় চলচ্চিত্র সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তুলে ধরেছেন নিজের ব্যক্তিগত জীবনের অনেক কথা। সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয় তার বিবাহ বিচ্ছেদ কঠিন ছিল, কিভাবে নিজেকে সামলেছেন। জয়া উত্তর দেন, অভিনয়ই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, কাজই তাকে শান্তি দেয় এবং সে কারণেই নিজের কাজকে তিনি এত ভালোবাসেন। আজকের দিনে স্বনির্ভর হওয়া কতটা জরুরি, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, প্রত্যেক মানুষ যেমন আলাদা, তাদের চাহিদাও আলাদা। প্রতিটা মানুষের কারো না কারো ওপর নির্ভর করতে হয়, কিন্তু আমি একেবারেই বিপরীত, আমার সেটার প্রয়োজন হয় না। আমি এটা এখনই বলতে পারছি না যে আমার কখনো কোনো সঙ্গী হবে না বা আমি কখনো বিয়ে করব না। তবে সত্যি বলতে ইদানিং বিয়ে তেমন একটা সফল হচ্ছে না, আর মানসিকভাবে বেশি যুক্ত হয়ে পড়লে কাজেরও ক্ষতি হয়। আমার অঙ্গীকার বিষয়ক ভীতি রয়েছে, কারণ আমি মনে করি আমি দায়িত্বশীল নই। আমি সঙ্গে থাকতে পারি, তবে আমার কাজের ক্ষতি হলে খুব কষ্ট পাব। জয়া আরও বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তিনি মনে করেন প্রতিটি অভিজ্ঞতাই তাকে কিছু না কিছু শিখিয়েছে, তাই তার কোনো অনুশোচনা নেই।